হ্যালো, ওয়েলকাম টু মাই পারফরমার্স। সামনে যারা আমরা এইচএসসি টেস্ট পরীক্ষার্থী আছি তারা কিভাবে প্রিপারেশন নিব, সামনে সময় বেশি নেই, 3 মাস আছে, বেশ কয়েকটা বিষয় এখানে মনে রাখতে হবে। প্রথম বিষয়, তোমার বিগত বছর যে বোর্ডের কোশ্চেনগুলো আসছে ওই বোর্ডের কোশ্চেনগুলো বারবার রিভিশন দিতে হবে। তুমি যদি ধরে নাও ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি ঢাকা বোর্ডের পাশাপাশি অন্যান্য বোর্ডের কোশ্চেনগুলো করবা। তাছাড়া তোমার মেইন একটা বিষয় লাগবে, ওটা হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপারের মধ্যে তোমার বোর্ডের কোশ্চেনগুলো আছে, তাছাড়া তোমার বছরের তোমার যে কলেজের কোশ্চেনগুলো আছে ওগুলো ভালো মতো প্র্যাকটিস করা লাগে। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার কলেজে হয়তো বা টেস্ট পরীক্ষাটা হয় নাই, কিন্তু তুমি টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো কিভাবে পাবা? তোমার গত বছরের ধরে নাও তুমি এসএসসি 23 এসএসসি 22 যারা পরীক্ষা দিচ্ছে তাদের টেস্ট পেপারটা কিনো না, বাজার থেকে সেকেন্ড হ্যান্ড টেস্ট পেপারটা কিনো, তাহলেই তো তোমার প্রিপারেশনটা অলমোস্ট হয়ে যায়। তাছাড়া তুমি আরেকটা বিষয় খেয়াল রাখতে পারো যে তোমার টেস্ট পেপার যখন আসবে তখন তোমার টেস্ট পেপার না কিনে তোমার হয়তো বা যে নতুন কোশ্চেনগুলো অ্যাড হয়েছে ওগুলো প্র্যাকটিস করতে পারো। যে কোনো একটা টেস্ট পেপার পড়লেই হলো, কিন্তু পড়তে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন কথা হচ্ছে ভাই, বোর্ডের কোশ্চেনগুলো সলভ করার পাশাপাশি কি অন্য অন্য কলেজের কোশ্চেনগুলো সলভ করা লাগবে কিনা? কলেজের কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে তোমার একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে তুমি ধরে নাও একটা টাইপের সৃজনশীল করছো, ফিজিক্সের একটা টাইপের ম্যাথের সৃজনশীল করছো, সেম টাইপের ম্যাথের সৃজনশীল তোমার তো আর করার দরকার নাই। তারপরে তুমি অন্যান্য টাইপের যে ভেরিয়েশনে তোমার কোশ্চেনগুলো থাকে ওগুলো তুমি দেখবা। তাছাড়া তুমি যদি ধরে নাও মেডিকেল আর ভার্সিটি অ্যাডমিশন প্রার্থী হয়ে থাকো, তোমার যদি চিন্তা থাকে তাহলে তুমি জাস্ট নর্মাল বোর্ডের কোশ্চেনগুলাই প্র্যাকটিস করবা বারবার। তাছাড়া তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থী হয়ে থাকো, মানে সামনে এইচএসসির পর তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভালো মতো প্রিপারেশন নিবা, তাহলে তুমি এই যে কলেজে যে কয়টা কোশ্চেন আসছে ওই কয়টা কোশ্চেনের ম্যাক্সিমাম কোশ্চেনই দেখার চেষ্টা করবা। তাছাড়া তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথ প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এখন গেলো সৃজনশীলের কথা, গেলো তুমি যদি এখন অবজেক্টিভের প্রিপারেশন কীভাবে নিবা, অবজেক্টিভের প্রিপারেশন কথা সেম কথা, তোমার টেস্ট পেপারে দেখবা যে অনেক অবজেক্টিভ আছে। তাছাড়া তোমার একটা ভালো একটা সোর্স বলি, স্পেশালি যারা মেডিকেল আর ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা সামনে এসএসসির পরে, তাদের ক্ষেত্রে একটা মেইন একটা কাহিনী বলি। আসো এদিকে, কি বলতেছিলাম, বলতেছিলাম যে আরেকটা অবজেক্টিভের আরেকটা বেস্ট একটা সোর্স আছে। সোর্স হচ্ছে তুমি যে মেইন বইটা পড়ো, ধরে নাও তুমি ফিজিক্সের তপন স্যারের বই অথবা ইসাক স্যারের বই পড়ো, বইয়ের পিছনে দেখবা যে হাজার হাজার অবজেক্টিভ আছে। এই হাজার অবজেক্টিভগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হাজার অবজেক্টিভ বলতে তোমার একটা চ্যাপ্টারের মধ্যে তোমার 100 করে এমসিকিউ, 100 এমসিকিউ প্র্যাকটিস করা আসলে অনেক টাফ, 100-150 করে এমসিকিউ, কিন্তু তুমি যদি এগুলো সলভ করতে পারো তোমার বেসিক থেকে শুরু করে সব একদম ডেভেলপ হবে। তুমি তাছাড়া তোমার কিন্তু বিগত বছরের মেডিকেল আর ঢাকা ভার্সিটিতে দেখবে কিন্তু ইসাক্সের বইয়ের এমসিকিউ থেকে কোশ্চেন আসে, সো তোমার কিন্তু এক ঢিলে দুই পাখি হয়ে যায়, বোর্ডের প্রিপারেশনও ভালো হবে, তাছাড়া তোমার অ্যাডমিশন প্রিপারেশন তো অনেক ভালো হবে। আর এই সব কিছু প্রিপারেশন তখনই ভালো হবে যখন তুমি পড়বা, পড়ার সাথে সাথে ভালো মতো এক্সাম দিবা, আর এই এক্সামগুলো তোমার হইতে হবে বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা। আমাদের পারফরমেন্স থেকে আসতেছে HSC 23 ব্যাচের জন্য অথবা HSC 24 দিতে পারো, HSC এক্সাম ব্যাচ। এখানে তোমার সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপরে চারটা সাবজেক্টে 10টা করে পরীক্ষা হবে, টোটাল 40টা পরীক্ষা হবে। 40টা পরীক্ষার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ আর পেপার ওয়াইজ এক্সাম থাকবে। এই সবগুলো পরীক্ষা আমি নিজে ওরিয়েন্টেড করেছি এইভাবে যে তুমি পরীক্ষাগুলো দিয়ে তুমি যেন বোর্ড পরীক্ষার মতো একটা ফিল পাও, যে বোর্ড পরীক্ষার কোশ্চেনে তুমি পরীক্ষা দিচ্ছ এই স্ট্যান্ডার্ডে কোশ্চেনটা হবে। তোমার আলদু ফালদু তোমার কঠিন কোশ্চেন করে কি লাভ আমার বলো তো? আচ্ছা, সেকেন্ড বিষয়, আমাদের এক্সাম ব্যাচে তোমার যে রিটেন কোশ্চেনগুলো তুমি টেস্ট মজে সুন্দর করে ছবি তুলে তুমি আপলোড করে দিবে, আমরা পরীক্ষার খাতা দেখে ওই দিন রাতের মধ্যে আমরা রেজাল্ট দিয়ে দিব। আর এই সব কিছু বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন আছে, তাতে দেখবে। ইম্পর্টেন্ট কথা বলি, আমার কিন্তু HSC 21 ব্যাচ, আমার HSC-তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 600 মার্কের পরীক্ষার মধ্যে 600 মার্কই ছিল, সো তার জন্য আমি ভালো করে জানি যে কীভাবে তোমার হাইয়েস্ট মার্ক পাওয়া যায় আর সেই অনুযায়ী কোশ্চেনগুলো করো। তার জন্য দেরি না করে এনরোল করো HSC 23 এক্সাম ব্যাচে। সবাইকে ধন্যবাদ।